আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, বাসা তানোর থানা মুন্নমালা পৌরসভা, গ্রাম তালুকপাড়া, রাজশাহী জেলা। আমার বয়স 25। আমি পেশায় রাজমিস্ত্রির কাজ করি। বিগত 3 বছর ধরে আমি হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলাম। তা আমি যে জায়গায় গেছি সে জায়গাতেই অপারেশন করার কথা বলছে। তা আমি নর্মালি ভেঙে পড়ছিলাম যে আমার অপারেশন করতে হবে, লাইফটা নষ্ট হয়ে যাবে, এমন মাথায় টেনশন আসল। তারপর স্যারের ভিডিও দেখলাম, ইউটিউবে দেখার পর একবার মনে হয়েছিল ওকে যে যাবো, একবার মনে হইতেছে যাবো না। তারপরে আসলাম, কি একটা একটা কনফিউশন কাজ করছিল। তারপরে তো ভাবলাম যে না, আমি যাই, একটা ভালো ফলাফল পেতে পারি। আসলাম, ইনশাল্লাহ ভালো ফলাফল পাইছি। গত 1 মাস আগে আমি ভর্তি ছিলাম 15 দিন, 25 দিন ভর্তি ছিলাম আমি, 15 দিন দিছিল, তারপর আমি 10 দিন থাকছিলাম বেশি। আমি যখন সুস্থ হওয়ার একটু আশা পাইছিলাম তখন আমি 10 দিন আরো বেশি থাকলাম, যে আমি আরো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই এ আশা নেই। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ হয়েছি। ভর্তি হওয়ার আগে অনেক অবস্থা খারাপ ছিল, আমি বিছানে পড়া বা চলাফেরা করতে অনেক প্রবলেম হতো। এখন চলাফেরা করতে অনেক প্রবলেম কমে গেছে, আপনার স্বাভাবিকভাবে কিছু কাজও করতে পারি আমি। কিন্তু হিপে এখন বর্তমানে একটু ব্যথা বেশি, কিন্তু আগের চাইতে ফ্রি বেশি। আগে ফ্রি কম ছিল, ব্যথা কম ছিল, এখন একটু ব্যথা বেশি হয়েছে কিন্তু ফ্রি হয়েছে। আগে বসলে উঠতে পারতাম না, উঠলে বসতে পারতাম না, কিন্তু ফ্রি ছিল না, ব্যথা কম ছিল, আর এখন একটু ব্যথা হয়েছে কিন্তু বসে উঠতে পারি বা দাঁড়ায় থাকতে পারি। আগে দাঁড়ায় থাকতে পারতাম না, এক পা ছোট বড় হয়েছে, একদিকে কাইতে হাঁটা লাগতো, এখন কিছুটা কাইতে হওয়া কমে গেছে, কিছুটা না অনেকটাই কমে গেছে। আমাকে বাথরুমে যেতে হলো, আমি আমাকে কেউ ধরে নিয়ে যেতে হতো বা কোনো লাঠির সাহায্যে আমি যাইতাম, বা কোনো কাজ, আমি রাজমিস্ত্রির কাজ করি, কাজের উপরে আমার আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি কখনো কাজ করে করতে পারবো কি পারবো না, এমন আশা হয়েছিল। যেখানে সব ডাক্তাররা বলছিল অপারেশন করাই লাগবে, সেখানে ডাক্তার সফুল্লা প্রধান স্যার বলছে অপারেশন ছাড়াই, অপারেশন বিহীন আপনি সুস্থ হবেন, আমাকে আশা দিল ইনশাল্লাহ। আমি আশা পাইছি। আমি গত 1 মাস বাসায় গিয়ে আমি নিজের কাজ করতে পারছি, নিজে নিজে বা শুয়া থেকে উঠা বসা আমি একা একা করতে পারছি, কারো সাহায্য ছাড়াই বাথরুমে গেছি, হাঁটা চলা করছি, কারো সাহায্য লাগে নাই। আগে লাঠি নিছিলাম বা কারো সাহায্য নিছিলাম, কিন্তু এখন কারো সাহায্য বা লাঠি ধরা লাগে না, নিজে নিজেই পারি এখন। এই অবস্থা দেখে আমার অনেক কনফিডেন্স বেড়ে গেছে। আগে 1 মাস আমাকে বলছিল, আগে গত 1 মাস আমাকে বলছিল কি যে আমি যেন পরবর্তীতে 1 মাস পর আসে দেখা করি। আজকে 1 মাস হয়েছে আমার, 1 মাস হয়েছে, তারপর আমি দেখা করতে আসছি। স্যার একটা এক্স-রে করাইছে, এক্স-রে রিপোর্ট দেখে আগেরটা আর এখনকারটা দেখে আপনার হচ্ছে বলছে কি যে আগের থেকে অনেক ভালো আছে, আর আমি নিজেও বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।